হ্যালো বন্ধুরা, রান্নায় রকমারি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আলু দিয়ে চিকেন কারি রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আলু দিয়ে চিকেনের ঝোল করার জন্য প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 কাপ দই, এটা টক দই, আপনারা অবশ্যই টক দই ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 1/4 টিএসপি হলুদ এবং 1/2 টিএসপি জিরে গুঁড়ো। এই সমস্ত কিছু দিয়ে এবার আমি চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব। চিকেনটাকে আমি খুব ভালো করে টক দই, লবণ, হলুদ এবং জিরে গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি। এবার এটাকে আমি ঢেকে 1/2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এই সময় আমি চিকেনের জন্য মশলাটা রেডি করে নেব। তার জন্য আমি গ্যাসের মধ্যে একটা কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এখানে আমি 100 গ্রাম তেল নিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি প্রথমে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আমি আলুগুলোকে এইভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার এই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এই আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব। কালারগুলো যখন একটু ব্রাউন হয়ে আসবে তখন আমি আলুগুলোকে তুলে নেব। আলুগুলো ভাজার সময় আমি এর মধ্যে সামান্য লবণ এবং হলুদ অ্যাড করে দিচ্ছি। আলুগুলো সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে কড়াই থেকে তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব 1টা শুকনো লঙ্কা, 2টো ফাটানো এলাচ এবং 2টো তেজপাতা। আর দিয়ে দিচ্ছি ঝিরি ঝিরি করে কেটে রাখা, এখানে 5টি আমি পেঁয়াজ কেটে রেখেছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি ভালো করে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব 1/2 চামচ লবণ। লবণটা আপনাদেরকে একটু বুঝে দিতে হবে, কারণ মাংস ম্যারিনেট করার সময় আমি লবণ ব্যবহার করেছি এবং আলুটা ভেজে নেওয়ার সময় আমি সামান্য লবণ ব্যবহার করেছিলাম। 1/4 টিএসপি হলুদ, 1/4 টিএসপি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টিএসপি জিরে গুঁড়ো এবং 2 টিএসপি আদা রসুনের পেস্ট। এই সমস্ত মশলাগুলো আমি ভালো করে কষে নেব। পেঁয়াজের সঙ্গে মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা 2টো টমেটো এবং 4টে কাঁচা লঙ্কা। টমেটো এবং কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি মশলাটা আরো ভালো করে কষিয়ে নেব। সমস্ত মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ম্যারিনেট করা মাংসগুলো। মাংস দেওয়ার পর আবার মশলার সঙ্গে মাংস সহ আমি সমস্ত কিছুই কষতে থাকবো।
মশলার সঙ্গে ম্যারিনেট করে রাখা মাংসগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংসের কালার দেখে নিশ্চয়ই আপনারা গেস করতে পারছেন যে মাংসটি কত টেস্টি হতে চলেছে। এই পর্যায়ে মাংসটিকে 4-5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর ফিরে এসেছি, দেখে নেব মাংসটাকে। মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। মাংসটা খুব ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 কাপ গরম জল। আপনারা চাইলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন। এবার এর উপরে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এবং আবারও 5 মিনিটের জন্য ঢেকে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম করে দেব। 5 মিনিট পর ফিরে এসেছি। আলু দিয়ে চিকেন কারি আমার একেবারে রেডি। সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য গরম মশলা এবং সামান্য ধনে পাতা কুচি। মাংস এবং আলু দুটোই খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।